সরকারের পায়ের নিচে মাটি নেই বলেন রুহুল কবির রিজভী। সরকার টিকিয়ে রাখতে ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রমাণ করে তাদের প্রতি জনগণের সমর্থন নেই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রুহুল কবির রিজভী বলেন এই সরকার অন্য শক্তিতে দাঁড়িয়ে থাকতে চায়, তাদের পায়ের নিচে মাটি নেই, ক্ষমতাসীনরা অপপ্রচার ও মিথ্যাচারের উপর টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন হামলা মামলা গুম খুনের পরও বিএনপি হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে, প্রতিটি আঘাত আমরা প্রতিহতের চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের যদি মনে করেন বিএনপি ও আওয়ামী লীগ এক তাহলে ভুল মনে করবেন, কারণ বিএনপি তৈরি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মন্ত্র দিয়ে। রিজভী বলেন যে নেত্রী তার সুখ বিসর্জন দিয়ে দেশের এবং জনগণের বিপদের সময় পাশে থেকেছেন সেই নেত্রী আজ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বন্দী, তার কথা বলার অধিকার নেই, চিকিৎসার অধিকার নেই, সবকিছু বন্দী করে রেখেছে এই দানবীয় সরকার। বিএনপি ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ যদি এত সাহসী হয় তাহলে শেখ মুজিবুর রহমানের হত্যার পর ওবায়দুল কাদের হাসান মাহমুদের কিছু করেনি কেন? ওবায়দুল কাদের তো তখন ছাত্রনেতা ছিলেন, কিন্তু 10 জন লোক নিয়েও তিনি রাস্তায় নামেনি, আন্দোলন করেননি। বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেনের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ নয় সরকারের বংশধররা বেহেস্তে আছে, আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারা এখন কোটিপতি, লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করছেন, যারা বিদেশে অট্টালিকা তৈরি করছেন সেই টাকা পাচারকারীরা বেহেস্তে আছেন। তবে সে বেহেস্ত সাদ্দাতের বেহেস্ত, অচিরেই সেই বেহেস্ত ভেঙে খান খান হয়ে যাবে। তিনি আরও বলেন মোমেন সাহেব আপনি তো বাজারে যান না, রিক্সাওয়ালার কথা শোনেন না, গরিব মানুষের কথা শোনেন না, একটা ডিমের দাম এখন 12.5 টাকা, এক খালি ডিমের দাম 50 টাকা, 1 কেজি ইলিশ কিনতে 2000 টাকা লাগে, সবজি বাজারে এখন আগুন, মানুষ চাল ডাল সবজি কিনতে পারছে না, অভাবের কারণে মানুষ সন্তান বিক্রি করছে, জনগণ আপনাদের তৈরি করা আগুনে জ্বলে পুড়ে মরছে, মধ্যবিত্ত নিম্নবিত্তরা এখন হাহাকার করছে, এগুলো জনগণের গণমাধ্যমে উঠছে, এগুলো গণমাধ্যমে উঠছে, যদিও গণমাধ্যম চাপে আছে তারপরেও অনেক কিছু গণমাধ্যমে উঠে আসছে, গোটা দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করছে, আপনারা